আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। একটা মহামারীর সময় আবার নতুন করে আমাদের সামনে এসেছে, তো যেহেতু একটা লকডাউন দিয়েছে একবারে ঢিলেঢালা, সব কিছুই খোলা। আমরা 9টা থেকে 5টা পর্যন্ত শোরুমগুলো খুলে রাখি, 5টা পরে বন্ধ করে দিই। সম্ভবত 14 তারিখ থেকে এই লকডাউনটা আরও কঠোরভাবে দিবে, তো আমাদের শোরুমটা বন্ধ থাকবে, কারখানা খোলা থাকবে। যদি আমাদের কারখানায় এসে কেউ এগুলো দেখতে চান, প্রোডাক্টগুলো দেখতে পারবেন, বা আমাদের এখানে বসার মতো জায়গা আছে, কথা বলার মতো জায়গা আছে, আপনারা আমাদের কারখানায় এসে কথা বলতে পারবেন। আর আজকে আমি আপনাদের টোটাল হচ্ছে 5টা চিটাগাং সেগুন কাঠের পাল্লা দেখাবো। এগুলো হচ্ছে আমি বিক্রি করেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাতে। যে ভদ্রলোক এই চিটাগাং সেগুন কাঠের পাল্লাগুলো আমাকে অর্ডার করেছে, ওনার নাম হচ্ছে জনাব আরিফুল ইসলাম। উনি খুবই ভদ্র মানুষ এবং ভালো মানুষ। 5টা নাইজেরিয়ান লোহাকারের চৌকাঠ এবং 5টা চিটাগাং সেগুন কাঠের ফুল শাড়ি পাল্লা আমাকে অর্ডার করেছে। তো এগুলোর পাশে আছে 37 ইঞ্চি এবং উচ্চতা আছে 81 ইঞ্চি। ফিনিশিংয়ের পরে এগুলো পাকা 1.5 ইঞ্চি আছে এবং এগুলো হচ্ছে আপনার 2D নকশা করা এবং হ্যান্ড বার্নিশ করা। হ্যান্ড বার্নিশটা এবং লেকার বার্নিশটার মধ্যে আমি আপনাদের বলি যে লেকার বার্নিশটার মতো হ্যান্ড বার্নিশটা অতটা গ্লেজ দেয় না, অতটা চকচক করে না, কিন্তু লেকার বার্নিশটা হচ্ছে স্প্রের মাধ্যমে করা হয়। এটা করলে আপনার দেখতে ভালো লাগবে, কিন্তু দেখেন দরজাগুলো কিন্তু আমরা সবাই বাইরে ব্যবহারের জন্যই, কিন্তু অনেকে আছে চাবি দিয়ে দরজার কাছে এসে ঘষে, অনেকে আছে দরজার উপরে, বাচ্চা কাচ্চারা অনেক সময় বলটল দিয়ে খেলা করে। তো এই ক্ষেত্রে লেকার বার্নিশে যদি কোনো স্পট পড়ে আপনি ওটা মিলাইতে পারবেন না। আর হ্যান্ড বার্নিশের সুবিধা হলো, যদিও তুলনামূলকভাবে এটা গ্লেজ কম থাকে, কিন্তু এটা যদি 10 বছর পরে চান, আপনি 1000 টাকা খরচ করলে আবার আগের মতো নতুন হয়ে যাবে। কোনো প্রকার দাগ লাগলে বা কোনো প্রকার কোনো সমস্যা হলে আপনি সহজে এটা ওই দাগটা উঠায় ফেলতে পারবেন। তো এই জন্য আমি হ্যান্ড বার্নিশের পক্ষে বেশি বলার চেষ্টা করি। এগুলো হচ্ছে আমরা এই মডেলটা, এখন আসলে নাম হয়ে গেছে ঝিকর গাছা মডেল। ঝিকর গাছার এক স্যার এই মডেলটা আমাকে অর্ডার করেছিল এবং ওনাকে 8টা বা 10টার মধ্যে দিয়েছিলাম। তো তারপরে থেকে যে অর্ডার দিয়ে ফোন দিয়ে বলে যে ভাই আমি ঝিকর গাছা মডেলের ওইটা নিব। তো হোক, এভাবে আসলে ডিজাইনের ইয়েটা হয়। তো এই এরকম একটা পাল্লা যদি আপনারা হ্যান্ড বার্নিশ শুধু পাল্লা নেন, সেই ক্ষেত্রে আপনারা 23,500 টাকা হলে নিতে পারবেন এরকম চিটাগাং সেগুন কাঠের পাল্লা। আর এর সাথে যদি আপনারা একটা নাইজেরিয়ান লোহাকারের চৌকাঠ নেন, সেই চৌকাঠ নিলে 4,500 টাকা হলে নিতে পারবেন। টোটাল এরকম ফুল বডি নকশা ঝিগর গাছা যে মডেলটা, এটা উনি 4টা পাল্লা নিয়েছে এবং আরেকটা পাল্লা নিয়েছে উনি হচ্ছে আগুন মডেল, সেটা এই সাইডে আছে। এটা হচ্ছে চিটাগাং, এটাও চিটাগাং সেগুনের। উনি 5টা চৌকাঠই নিয়েছে চিটাগাং সেগুন কাঠের এবং এর সাথে উনি হচ্ছে ওরিয়েন্টাল ইকো উডসের কিছু প্রোডাক্ট নিয়েছে। ওরিয়েন্টাল ইকো উডসটা আমরা সাইড ডেলিভারি দিয়েছি, এগুলো আজকে কুরিয়ারে চলে যাবে। তো আমাদের এই প্রোডাক্টগুলো আমরা যে জয়েন্টটা দিয়ে ফিঙ্গার জয়েন্ট এবং আমাদের এই প্রোডাক্টগুলো 30 বছরের গ্যারান্টি দিয়ে থাকে। এগুলো হচ্ছে জয়েন্ট থেকে ফাঁকা হওয়া, বাঁকা হওয়া বা ঘুনে খাওয়া, এই 3টা ব্যাপারে আপনারা গ্যারান্টি পাবেন। আর আমি হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো আমি একদমে বিক্রি করি। একদমে বিক্রি করার ব্যাপারটা হচ্ছে যেন আমি যে কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করি এটা যেন আপনার পর্যন্ত পৌঁছাতে পারি। আমার কাছে আপনি কয়টা বিষয় না বললেও পাবেন, যেমন আমি এই পাল্লাগুলো ফিনিশিংয়ের পরে পাকা 1.5 ইঞ্চি থাকবে। আর এগুলো হচ্ছে চেম্বারে সিজনিং, আমি রোদ্রে শুকানো কোনো কাঠের প্রোডাক্ট বিক্রি করি না। আমি যে কাঠের প্রোডাক্টগুলো বিক্রি করি এগুলো সব চেম্বারে সিজনিং করা। ফিঙ্গার জয়েন্ট পাবেন এগুলো সবসময়, যে এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট। আর মেহগুলিটা আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি, 4 ধরনের কেমিক্যাল দিয়ে। আমাদের নিজস্ব কেমিক্যাল হাউস রয়েছে, আমরা এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করি যেন ঘুণ না লাগে। আর চিটাগাং সেগুন, চিটাগাং গামারি এগুলো কেমিক্যাল করার দরকার হয় না, কারণ এগুলো এমনিতেই ঘুণ লাগে না। তো বাংলাদেশের বিভিন্ন জেলায় ডেলিভারি দিই, ডেলিভারি যে খরচ এটা সবসময় কাস্টমার বহন করে। আর পেমেন্ট হচ্ছে যারা দেশের বাইরে থেকে পেমেন্ট করে 50% আমাকে অ্যাডভান্স করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা নামের উপরে পাঠায়, আমি এখান থেকে একটা ক্যাশ পেমেন্ট করে দিই। বাকি টাকা যখন ডেলিভারি হয় ওই সময় উনি পেমেন্ট করে। আর যাদের ঢাকায় পরিচিত মানুষ আছে আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করাইতে পারবেন, আমাদের এখানে কথা বলে প্রোডাক্টগুলো অর্ডার করাইতে পারবেন। আর আপনারা ডেলিভারির সময় হচ্ছে আমাকে 1 মাস সময় দেবেন যদি আমাকে অর্ডার দেন। সেক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার শুকাইতে, এই কাঠগুলো আমি নিজে চিরাই, মিলে থেকে চিরানোর পরে এগুলো চেম্বারে রেখে শুকাইতে হয়। 9 দিনের মতো, 9 থেকে 10 দিন সময় লাগে, এগুলো শুকায় যায় একবারে। আর শুকানোর পরে যখন এটার আর্দ্রতা 15%-এর নিচে আসে, 12-13 এরকম আসে, তখন আমরা এগুলো নামাই ফেলি। ওইগুলো আবার নামাইয়ে পাল্লা বানাই, তারপর ডিজাইন করি, তারপর বার্নিশ করি। সব কিছু মিলাই প্রায় 25 দিন থেকে 1 মাসের মতো সময় লাগে। আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট আমাদের
থেকে অর্ডার করেন সেক্ষেত্রে এক মাস সময় দিবেন। আর আমাদের কুষ্টিয়া ডোর সেন্টার নামে একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেখানেও ফলো করতে পারেন। আর যারা আমাদের প্রোডাক্টের ছবিগুলো দেখতে চান, আমাদের কুষ্টিয়া ডোর সেন্টারের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু আমরা এই ছবিগুলো পোস্ট করি, আমাদের ভিডিওগুলো পোস্ট করি, সেখানেও দেখতে পারবেন। নিয়মিত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসি আমাদের রিজিকের আশায়, মহান আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।